বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ গণতান্ত্রিক আন্দোলনে গ্রেফতার সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে রাজধানী নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের সমাবেশ আজ। অন্যদিকে বিএনপি নৈরাজ্যের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুরে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। বিএনপি সূত্রে জানা গেছে, দুপুর 3টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অন্যদিকে একই সময় রাজধানীর মোহাম্মদপুরে শান্তি এবং উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। শান্তি এবং উন্নয়ন সমাবেশের কথা বলা হলেও এটি মূলত রাজনৈতিকভাবে রাজপথে থেকে বিএনপিকে মোকাবেলার কৌশল বলছে আওয়ামী লীগ নেতারা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।